আচ্ছা, আপনার নাম কি বলুন? এমপি। এমপি মানে? এম এ মোহাম্মদ, পিতে পলাশ, মোহাম্মদ পলাশ। আচ্ছা, আপনার বাবার নাম কি? এমপি। এমপি মানে? মদন, পিতে পাগল, মদন পাগল। আপনার মার নাম কি? এমপি। আরে বাবা, এই এমপি মানে কি? এম এ মাম্পি, পিতে পাগলি, মাম্পি পাগলি। আচ্ছা, আপনি আমাদের এই কোম্পানিতে চাকরি কিসের জন্য করতে চান? স্যার, প্রবলেম হলো এমপি। এমপি প্রবলেম? সেটা আবার কি প্রবলেম? মানে এম এ মানি, পিতে প্রবলেম, মানি প্রবলেম। ও, আপনার বয়স কত? আমার বয়স এমপি স্যার। এটার মানে কি রে বাবা? এম এ তে মাত্র, পিতে ২৫, মাত্র ২৫। আপনি কি পাস করেছেন? আমি পাস করেছি এমপি পাস। এটার মানে কি রে বাবা? এম এ মেট্রিক, পিতে পাস, মেট্রিক পাস। আচ্ছা, আপনার এলাকার নাম কি? আমার এলাকার নাম এমপি স্যার। এটার মানে কি? এম এ মসলন্দ, পিতে পুর, মসলন্দপুর। আরে মশাই, আপনার মাথায় তো দেখছি এমপির সমস্যা আছে। স্যার, এই এমপির মানে? এম এ মেন্টাল, পিতে পেশেন্ট, মেন্টাল পেশেন্ট। তার জন্য আমরা আমাদের কোম্পানিতে আপনাকে চাকরি দিতে পারবো না, আপনি বেরিয়ে যান। স্যার স্যার, আমাকে বের করিবেন না, আমি একটু আপনার সাথে এতক্ষণ একটু ফাজলামি মারছিলাম। ও চাদু, এখন আপনি আমার কথার ঠিকঠাক উত্তর না দিতে পারলে আপনাকে চাকরিতে নেওয়া হবে না। ঠিক আছে স্যার। মনে করেন আপনি কল্পনা করছেন আপনার মা ও আপনার বউ দুজনে একসাথে জলে ডুবে যাচ্ছে, তখন আপনি কি করবেন? আমি সাথে সাথে কল্পনা করা বন্ধ করে দেব। আচ্ছা, আমি আপনাকে কয়েকটি শব্দ বলবো, শব্দগুলোর বিপরীত শব্দ আপনি বলবেন। ঠিক আছে স্যার। ভালো, খারাপ, আকাশ, পাতাল, জন্ম, মৃত্যু। আচ্ছা, এখন থামেন। আচ্ছা, এখন শুরু করেন। আরে না, আমি এখন বলছি আপনি থামতে পারেন। আরে হ্যাঁ, আমি বলছি এখন আপনি শুরু করতে পারেন। আমার সামনে থেকে দূর হয়ে যান। আমার সামনে বসে থাকুন। আপনি চাকরি থেকে রিজেক্টেড। আমি চাকরিতে সিলেক্টেড। কেসি লাগি আগে স্বাদ।